আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই সময় ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মনোভবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা মন সম্পর্কে একটি পর্ব করেছিলাম, আজকে সেই মনের বা অবচেতন মনের সেই শক্তি সম্পর্কে আজকে আমরা দ্বিতীয় ভিডিওটি করতে যাচ্ছি। আমরা চেষ্টা করব সিরিজের আকারে এই বিষয়কর বস্তু, যে বিষয়কর যে অর্গান এই আমাদের ব্রেইন এবং মন, সেটিকে আস্তে আস্তে ব্যাখ্যা করতে সহজ ভাষা। অবচেতন মন, আপনারা জানেন যে মনের তিনটি অংশ, একটি সচেতন মন যেটা জাগ্রত অবস্থায় থাকে মাত্র 10%, 90% হলো অবচেতন মন, অচেতন মন। এবং এই অবচেতন মন এত পাওয়ারফুল যেটা কিন্তু আমরা কল্পনা করতে পারবো না। আমাদের মন সচেতন মনের থেকে হাজার হাজার গুণ শক্তিশালী হলো অবচেতন মন। এবং অবচেতন মন মনের ভিতরে আমরা কিন্তু যেহেতু আমরা সবসময় কিন্তু ঢুকতে পারি না, এই অবচেতন মনকে, মনের কথাটা আমরা কিন্তু বুঝতেও পারি না, অনেক জিনিসই আমাদের অবচেতন মনে কিন্তু চলে যায় এবং সেটি পরবর্তীতে অনেক সময় নেগেটিভ অথবা রোগের তৈরি করে, নেতিবাচক প্রভাব ফেলে। তো কিভাবে ফেলে সেটি আমরা আলোচনা করছি, যে আমাদের অবচেতন মন যেটা সেটা সত্য এবং মিথ্যাকে তফাত করতে পারে না। আমাদের অবচেতন মন সত্য মিথ্যাকে তফাত করতে পারে না। আপনি যদি একটি নেতিবাচক কথা বলেন অথবা শুনেন তাহলে এটি রিসিভ হয়ে যাবে কিন্তু আপনার কনসাস পার্ট থেকে সাবকনসাস পার্টে, এবং যদি এটি রিপিটেডলি বলা হয় এটি ফিক্স হয়ে যাবে। অনেকেই এই নেগেটিভ কমেন্ট করে, সেটা পরিবারের লোক হোক বা নিজে হোক, বা এটা করার জন্য কিন্তু মানসিক রোগ থেকে আর মুক্তি পান না, এই অবচেতন মনে এটা ফিক্স হয়ে যায়। তা অবচেতন মন থেকে যে মনের ভিতরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ব্রেইনের মধ্যে একটি শক্তিশালী জিনিস আছে যা মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর বস্তু। এই আমরা মনে করতে হবে যে একটি রাডার, যেমন রাডার অথবা একটি অ্যাটেক মোমের সুইসের টিপ দল আগে যেরকম সাবধানতা, তেমনি ব্রেইনের সামনে কথা বলতে গেলে আমাদের কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্রেইন কিন্তু তার কাজ অটোমেটিক করবে। ব্রেইনকে আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য এবং ব্রেইনকে পজিটিভ ভাবে, মস্তিষ্ককে অবচেতন মনের শক্তিকে পজিটিভ ভাবে ব্যবহার করতে হলে আপনাকে পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ কথা শুনতে হবে, পজিটিভ থাকতে হবে এবং নেগেটিভ সকল নেগেটিভ কমেন্টকে, নেগেটিভ কথাকে, নেগেটিভ ঘটনাগুলোকে আপনি ব্রেইনে রিসিভ করবেন না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আপনার বাসায় একজন ঢুকতে চাচ্ছে দরজা দিয়ে, আপনি যদি দরজা আটকায় রাখেন তাহলে কিন্তু এটা সে ঢুকতে পারবে না। যদি আপনি কারো কথাকে পাত্তা না দেন তাই ওই কথার কোনো প্রভাবই আপনার উপরে পড়বে না। তাই আপনার নেগেটিভ কথা যদি শুনেন সেটাকে রিজেক্ট করবেন, আপনার ব্রেইন রিজেক্ট করবে, তাহলে সেটা অবচেতন অংশে যাবে না। এবং অবচেতন অংশে মনের শক্তিকে ঠিকভাবে কাজে লাগাতে গেলে পজিটিভ কথা, পজিটিভ কমেন্ট বারবার বলতে হবে, শুনতে হবে এবং পজিটিভ জিনিস কল্পনা করতে হবে। আপনার পজিটিভ জিনিসগুলাকে, আপনার জীবনে যেটা হতে চান সেটাকে আপনাকে ইমাজিন করতে হবে, আপনাকে ইমাজিন করতে হবে ভবিষ্যৎকে, যে রকম ভবিষ্যৎ আপনি চান আপনি ইমাজিন করবেন। যে আপনি, কারণ মানব অবচেতন মন তো সত্য মিথ্যাকে তফাত করতে পারে না, তখন বিভিন্ন কেমিক্যাল এবং নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। আপনি কল্পনা করবেন যে আপনি একটি সুন্দর জায়গায় আছেন, আপনি একটি সমুদ্রের পাশে হাঁটছেন, দেখেন একটা ছবি কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে, মনের ছবি একটা ভেসে উঠবে, সমুদ্রের পাশ দিয়ে হাঁটছেন, আপনি একটি ফোয়ারার পাশে দাঁড়িয়ে আছেন, ফোয়ারাতে গোসল করছেন, আপনার ব্রেইন এবং নার্ভ কিন্তু রিল্যাক্স হয়ে যাবে। আবার আপনি যদি একটি কল্পনা করেন যে একটি সাপ আপনার মাথার পিছনের দিকে আসে, তাহলে কিন্তু আপনি ওইরকমই কিন্তু একটা ভয় পেয়ে যাবেন। অর্থাৎ এটি পজিটিভ এবং নেগেটিভ দুই কাজের ব্যবহার করা যায়। আপনি ভিজুয়ালাইজ করবেন, ইমাজিন করবেন সেই আপনার সফলতাকে, আপনি সুস্থতা, যে আপনি সুস্থ জীবনযাপন করতে পারছেন,
আপনার যে যে চাওয়া পাওয়া এগুলাকে আপনাকে আগে মানে মনের চোখে আপনাকে ইমাজিন করতে হবে। তাহলে ইমাজিন করলে ওটা আপনার অবচেতন মনে বা বলতে হবে, তাহলে অবচেতন মনে এটাই, কিন্তু বারবার বললে গেঁথে যাবে। যখন গেঁথে যাবে তাহলে অবচেতন মনের শক্তি আপনি অটোমেটিক কাজ করতে থাকবে এবং আপনি কাজ করে দেখা যাবে যে অকল্পনীয় সাফল্য বা ফলাফল পাবেন। অর্থাৎ আমাদের কথাগুলো যে অবচেতন মনে আমরা কেবলমাত্র পজিটিভ কথা অথবা পজিটিভ যে ঘটনাগুলি ব্রেনের মধ্যে আমরা ঢুকাবো এবং নেগেটিভ গুলোকে রিজেক্ট করবো এবং আপনার অবচেতন মনের শক্তি কাজে লাগাতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘ সময় মেডিটেশন করতে হবে বা একজন সাইকিয়াট্রিস্ট অথবা হিপনোথেরাপিস্টের কাছে যেতে হবে। উনিকে আপনাকে হিপনোটাইজ করে আপনার অবচেতন মনের ভিতরে প্রবেশ করে বা আপনাকে পজিটিভ অ্যাসোসিয়েশন ঢুকিয়ে দিতে পারবেন। এটা আমরা করি এবং সব যারা সাজেস্টেবল তাদের ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটি ফলাফল অত্যন্ত ভালো। 15% পেশেন্টকে হিপনোটাইজ করা যায় না, কারণ যে হিপনোটাইজ হতে চায় না তাকে করা যায় না। ওই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিটি কাজে লাগবে না। তবে পেশেন্ট যদি নিজে মেডিটেশন করে তাহলে সে তার ব্রেন রিল্যাক্সড অবস্থায় গেলে তার অবচেতন মনের শক্তিকে সে কাজে লাগাতে পারবে। সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আপনাদের কিছু জানার ইচ্ছা থাকলে আমাদেরকে ইমেল করবেন, কমেন্ট সেকশনে কেমন লাগলো আপনার, ভালো বা খারাপ আমরা দুটিই বলতে পারেন। আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদের কাজের মানকে উন্নত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।